بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، خالق السماوات والأرض، والصلاة السلام على سيدنا وسندنا وتبيبنا وتبيب قلوبنا، ما كان نبي آدم بين الماء والدين وعلى آله وصحابه وأهل بيته وعترته أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وامرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا প্রত্যেক রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রতি পূর্ণ ভক্তি আর শ্রদ্ধা মহব্বত দিয়ে জবান খুলে তুই শরীফ পড়বেন: আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। এর সঙ্গে জোরাকাতে বসে পড়ুন। এখন আলাইকুম আসসালাম রিয়া বান্দা মিলনে কো করিব হযরত কাদির গয়া, নময়ে বাতিন গুমনে জলওয়ে জাহির গয়া। সালাতুয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবুল্লাহ, তেরে মরজি পাগয়া সূরজ পিরল কে কদম, তেরে অঙ্গুলি উঠ গয়া মা কা কলি ছা ছির গয়া। সালাতুয়া রাসূলুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাফানা লাকা যিকরাক সাদাকাল্লাহুল মারাযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল করিম, ولن ولا ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين، ربي صل وسلم وبارك عليه. جس کے محفل کو نئی نو سجی ہے فردوس سے بری، جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی وہ
हाशिमी मक्की मदनी उल्ला रबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफा नालक जिक्रक जिस जात का कुरान में भी जिक्र जली है जिस जात का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो तेरा नबी मेरा नबी सबका नबी है वो मेरा नबी है जिसके लिए महफिल तो नहीं न सजी है फिर से भरी जिसकी वर्सी ले से बनी है उपस्थित मोहतरमल मकाम वाजिब एहतराम আরব তালু দরবার এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের যৌথ উদ্যোগে দরবার জামা মসজিদ সংলগ্ন হানাফি শরীফ ময়দানে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সোনারগাঁও দাখিল মাদ্রাসার সম্মানিত মুদারিস আরতাল দরবার জামা মসজিদ সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আলী আনসারি মুতাজিরুল আরিফ মঞ্চে তশরিফ ফরমায় আছেন আজকে প্রধান আকর্ষণ প্রধান অতিথি নেসারিয়া তৈবা সুনিয়া ফাজিল অনার্স মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুনাজিরে আহলে সুন্নাত ফখরুল ওয়াজিব শাহবাজে খেতাবত হযরত হাজ আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আল কাদেরী মুদাসসিরুল আলিম মাহফিলের সম্মানিত উদ্বোধক মাওলানা কাজী মুহাম্মদ রহিম আল কাদেরী পেশিমাম আরব তালুকদের ফারা জামা মসজিদ এবং আমার পূর্বে যিনি সুন্দর তকরির উপস্থাপন করেছেন ঈদে মিলাদুন নবীর পরে কাজী বাড়ি জামা মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমদ্দিন হাফেজ কারি মোহাম্মদ মামুন রশিদ আল কাদির জিৎ আহমদ দোশরফ যারা মাহফিলে এসছেন মুয়াজ্জেস সামিনে কেরাম পর্দার আলারে মাহবুবুর রহমানি রহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সর্বোত্তম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আমাদের হায়াতের বাসের টিকিট সময় কোরআন সুন্নাহ শ্রবণ করার বলার তৌফিক দান করেছেন তার শুকরের একবার একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দূর দূর সালামতে পেশ করছি মানবতার মুক্তি দিশারি আকামার হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নূরানি চরণ জুহরে আল্লাহ সেই নবীর আলোচনাকে সমুন্নত করেছেন ইন্তজামিয়া কমিটির ইন্তকুটিয়া জ্ঞাপন করছি এবং যারা এসে মাহফিল মাহফিলকে রৌনক করেছেন প্রত্যেকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের বিষয়বস্তু দেওয়া হয়েছে কোরআন সুন্নাহর আলোকে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মর্যাদা রাসূলে পাকের শরাফত রাসূলে পাকের আজমত কোরআন সুন্নাহর আলোকে আসলে এটা বৃহৎ চ্যাপ্টার ব্যাপক অধ্যায় তা বলতে অনেক সময়ের প্রয়োজন তা আমি আমার নির্ধারিত সময়ে যতটুকু পারি পর্বত হাসিলের জন্য বলবো কোরআনে কারিম থেকে কোরআন কারিমের 30 নম্বর পারার সূরা ইনশিরার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন
بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك رسول আমি আপনার আলোচনাকে আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ কে করেছেন সমুন্নত করেছেন কে কার করেছেন রসুলের রসুলের পাকের শরণকে রসুলের পাকের আলোচনাকে আল্লাহ সমুন্নত করেছেন কে করেছেন মানুষ করেছেন আল্লাহ করেছেন কে করেছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে রাওয়ায়েত আসছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নবুওয়াতের নূরে জবানে ঐলান করছেন আমার কাছে জিব্রাইল আমিন আসছে আমার কাছে কে এসেছেন জিব্রাইল আমিন এসেছেন বড় আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আল্লাহ বলেছেন নবী আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার আলোচনাকে সমুন্নত করেছেন আপনি কি জানেন নবী আপনি কি জানেন কিভাবে আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করেছেন কুলতু আল্লাহু আলাম রাসূলে পাক বলেন আমি জিব্রাইলকে বললাম আল্লাহ ভালো জানেন কে ভালো জানেন আল্লাহর পক্ষ থেকে বলা হলো ইজা যুকিরতু যুকিরতা মাই নবী যেখানে আমি আল্লাহর আলোচনা হবে সেখানে আপনার আলোচনা হবে উচ্চা আওয়াজে বলুন সুবহানাল্লাহ আজানে দেখেন আল্লাহর নামের সাথে নবীর নাম একামতে দেখেন আল্লাহর সাথে নবীর নাম মসজিদের মিনার থেকে আজান হচ্ছে সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন নাই সব জায়গায় আলোচনা কি আল্লাহ নবীর আলোচনাকে সমুন্নত করেছেন নবীর যে আলোচনা সেটা কি অনেক বুলন্দ করেছেন করেছেন কিনা নবীর নাম নামাজ ও নবীর নাম কোথায় নামাজ নামাজ ও নবীর নাম শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আলোচনাকে এত বেশি ব্যাপক করেছেন যেটা আমরা বলে শেষ করতে পারবো না এত মর্যাদা এত সম্মান এত আজমত আমার নবীকে দিয়েছে লাইন কিলু তানাউ কামাকার আকাউ এটা বলা বলে শেষ করা যাবে না আমার নবীকে এত সম্মান দিয়েছেন আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন মুসলমানদের কেবলা ছিল প্রথমে কি বাইতুল মুকাদ্দাস কি বাইতুল মুকাদ্দাস কি ছিল কেবলা ছিল আমার নবীর খেয়াল হলো নামাজ পড়বেন খানে কাবার দিকে কোন দিকে আমার নবীর ইচ্ছা হলো আমার নবীর মনের আকাঙ্ক্ষা নামাজ পড়বেন কোন দিকে খানে কাবার দিকে আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা নবী আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন বারবার আকাশের দিকে তাকান আপনাকে আর তাকাতে হবে না নবী আপনি যে কেবলার দিকে তাকাতে যে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে চেয়েছেন আপনি সেই কেবলার দিকে ফিরে যান উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ নবী দেরি করতে হবে না নামাজ শেষ করতে হবে না নামাজের মধ্যে আপনি নবী আপনি কেবলা পরিবর্তন করেন বাইতুল মুকাদ্দাস থেকে খানে কাবার দিকে হয়ে যান উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ মুস্তফা সে হে খুদা কো প্যার কিতনা দেখিয়ে মুস্তফা সে হে খুদা কো প্যার কিতনা দেখিয়ে খানে কিবলা কো কাবা কে দিয়া তো হো গয়া কে দিয়া তো হো গয়া মুজজা মেরে নবী কা কে দিয়া তো হো গয়া আপনে কতরে কো দরিয়া কে দিয়া তো হো গয়া কে দিয়া তো হো গয়া মুজজা মেরে নবী কা কে দিয়া তো হো গয়া তো নবী আপনি ওই কেবলার দিকে ফিরে যান যে কেবলার দিকে আপনি মুখ করে নামাজ পড়তে চেয়েছেন আপনাকে দেরি করতে হবে না লেট করতে হবে না নামাজ শেষ করতে হবে না
আপনি নামাজের মধ্যেই ফিরে যান। আমি এখন আপনাকে হুকুম দিলাম, আপনাকে অনুমতি দিলাম, আমি আজ থেকে এটা বৈধ করে দিলাম, আপনি নবী কিবলা চান তার রহা, আপনি সেই দিকে ফিরে যান যেই দিকে আপনি নবী ছেড়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর ইমাম হযরত কি বলে জানেন, খোদা কি রেজা চা হেতে তো আলম, খোদা কি রেজা চা হেতে তো আলম, খোদা চাহতা হ্যায় রেজায়ে মুহাম্মদ সারা দুনিয়া মুসালামিয়া। জগতের মানুষ আলা হযরত আযিমুল বরকত জিলদিন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ফরমানে শুমা রিসালাত ইমাম মাহমুদ রেজা খান ফাজিল রবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সন্তুষ্টি চায়, আর আল্লাহ নিজে আপনি নবীকে রাজি করতে চান, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি বানিয়েছেন, আমার নবীকে মুখতার বানিয়েছেন, মুখতারে কুল বানিয়েছেন, আমার নবীকে ইখতিয়ার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে কি? অনেকে তো বলে মুসলমান আলেমও দাবি করে বলে রসুল পাক ফিওনের মতো, কিসের মতো? তাতে ফিওন যেমনি হুকুম পালন করে তো নবীও ঠিক হুকুম পালন করেছেন, জুবুর নাউজবিল্লাহ। আরো জুড়ে বলেন কিসের মতো বলছেন? ফিওনের মতো, জুবুর নাউজবিল্লাহ। সহি মুসলিম শরীফ করেন রসুল পাকের সাবে সাহাবি হযরতে রবিয়া ইবনে কাব আল আসলামি, আমার নবীর সাহাবি, তিনি রাতের বেলা আমার নবী উজু করার জন্য পানি আনতেন, এস্তেনজা থেকে পবিত্র হওয়ার জন্য পানি দিতেন, কি দিতেন, নাম কি বলেছিলাম, রবিয়া ইবনে কাব আল আসলামি, আমার নবীর সাহাবি, তিনি বলেন এক রাত্রি আমার নবী আমাকে বলছেন, ফাকাল আলী সাল, এই রবিয়া তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, কোনো ধরনের শর্ত দেন নাই, লিমিটেশন দেন নাই, দুনিয়ার বিষয়ে চাও, আখেরাতে বিষয়ে চাও, কোনো অপশন দেন নাই, কি বলেছেন, আমার কাছে চাও। বাবা না থাকলে দিবেন কেমনে, আছেন বিধায় তো, আছেন বিধায় কি দিতে পারছেন, দেওয়ার ক্ষমতা দিয়েছেন বিধায়। আমার নবীকে বললেন, আমার নবী বললেন, ফাকাল আলী সাল, এই রবি আপনি কাবুল আসলামে তুমি আমি আমি নবীর কাছে চাও, কুলতু, তিনি বলেন, আস আলুকা মোরা ফাকাতা কফিল জান্না, নবী আমি কিছু চাই না, একটা জিনিস চাই, সেটি হচ্ছে আমি জান্নাতে আপনি নবীর সাথে থাকতে চাই, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমি আপনার কাছে চাই, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটি হচ্ছে জান্নাতে আপনি নবীর সাথে আমি থাকতে চাই। আমার বলেন অভাই অভাইরা, এটা বাদ জন্য কিছু চাও, এটা তুমি পাবে। ও সাহাবি, দেখেন আমার নবীর সাহাবে ইকরাম দুনিয়ার পাগল ছিলেন না, আমাদেরকে অপশন দিলে আমি বলতাম একটা টাওয়ার দেন, একটা টাওয়ার দিলে ওটার বাড়া তুলে তুলে আমি চলে যাবো, আমাকে আর রিজিকে চিন্তা করতে হবে, একটা টাওয়ার যদি দেন, একটা আমেরিকার ভিসা দেন, চাইতাম কি, আমরা দুনিয়ার জন্য পাগল হইতেছি না, দুনিয়ার জন্য কোথাও নাই অনাচার করছি, শুধু দুনিয়ার জন্য, কিসের জন্য, দুনিয়ার প্রেম আমাদেরকে অন্ধ করে দিয়েছে, আমার নবীর সাহাবিকে অপশন দিয়েছে, সাহাবি তুমি আমার কাছে চাও, সাহাবি চেয়েছেন কি জান্নাত, কি চেয়েছেন, তাও জান্নাত না, নবীর সাথে থাকতে চেয়েছেন, জান্নাত চান নাই, নবী জান্নাতে আপনার সাহচর্যে আমি থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই, আপনার সাথী হতে চাই, শুধু জান্নাত না আপনার সাথে থাকতে চাই। তার সাহাবায়ে কিরাম সবসময় নবীর সাথে থাকতেন, নবীকে নবীকে ঘিরেই
সমস্ত মহব্বত ছিল সাহাবায়ে কেরামের জুলুম সুবহানাল্লাহ এরা দুনিয়া চান নাই দুনিয়াকে লাথি মেরেছেন দুনিয়া তাদের পেছনে দৌড়াচ্ছে আর আমরা দুনিয়াকে বুকে নিয়েছি দুনিয়া আমাদের দিকে ফিরেও তাকায় না আমরা দুনিয়ার প্রেমে মশগুল হয়েছি আমরা অন্যায় করছি চিন্তা করছি না আমরা কাউকে প্রতারিত করছি চিন্তা করছি না কেন দুনিয়ার প্রেম আমাদেরকে অন্ধ করে দিয়েছে ঠিক কিনা দুনিয়ার প্রেম হুব্বু দুনিয়া রাসু কুল্লু খতিয়া দুনিয়া প্রেম সকল গুনাহের মূল তামান নবী সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আমার নবী বলেন অন্য কিছু চাও সাহেব বলেন তারপরও অন্য কিছু চেয়েছেন কুলতু হুয়াজা ইয়া রাসূলুল্লাহ যদি সেটা হয় তবে আমার অন্য কিছু লাগবে না এটা আমার জন্য যথেষ্ট উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহ তো নবীকে দিয়ে রাখতে দিয়েছে আমার আল্লাহ বলেন জুত করম হে শাহে বতা তেরা ও ক্যা জুত করম হে শাহে বতা তেরা নহীঁ সুনতাই নহীঁ নহীঁ সুনতাই নহীঁ মাঙ্গনে ওয়ালা তেরা সারা দুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম এই নাতগুলো কোথায় জানেন হাতে বকশিস লাগছে না হাতে বকশিস দাতা আছে সবগুলা তো আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম মুর্তজা খান ফাজিল ইব্রাহিম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন দাতা আপনি এমন ডোনার আপনি এমন দাতা নবী আপনার আপনার দরবারে কোনো ভিক্ষুক কোনোদিন না শব্দ শুনে নাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ নবী আপনার দরবার এমন দরবার যেই দরবারের মধ্যে কোনো ভিক্ষুক কোনোদিন না শব্দ শুনে নাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ কারণ আমার নবী তো কি ছিলেন আমার নবী মুখতারে কুল ছিলেন সব কিছুর মালিক ছিলেন কিন্তু নবী তো ওটাকে সাথে থাকতে চান না আমার নবী মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন এ শাহ যদি আমি উৎপারকে বলি এই উৎপার তুমি স্বর্ণ হয়ে আমি নবীর পেছনে চলে আসো উৎপার দেরি করবে না সাথে সাথে স্বর্ণ হয়ে আমার পেছনে চলে আসবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে কি দিয়েছেন তাখতিয়ার দিয়েছেন কি দিয়েছেন রহমত কা খাজানা উনে মাওলা নে দিয়া হে জো হামকো মিলা ও মুহাম্মদ সে মিলা হে তো রহমতের খাজিনার মালিক আল্লাহ নবীকে করে দিয়েছেন নবী এটা পাওয়ারলেস নয় এটা পাওয়ারফুল কি পাওয়ারফুল এটা ফিওনার কর্মচারী নয় এটা পাওয়ারফুল নবী এটাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন এটা বেরেলস নবী নয় জরুর সুবহানাল্লাহ তামান নবীর সাহাবী কি চেয়েছেন নবীর সাথে থাকতে চেয়েছেন কি চেয়েছেন নবীর সাথে থাকাটা বড় জীবনের বড় প্রাপ্তি তা আমরাও নবীর সাথে থাকতে চাই কিনা আমরা চাই না তো যদি চাই এই মহব্বত যদি ভিতরে থাকে তাহলে কেমন আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এখতিয়ার দিয়েছেন যদি একবার যদি নবীর দাবার কবুল হতে পারেন তাহলে সব বেড়া পার আমার নবী শরীয়ত পড়ে থাক আমার নবী একদিন বললেন ইন্নাল্লাহ তাকা বালে কবুল হাজ্জা ফাহাদ ফাহাজ্জু এটাও আছে ফরাদাল্লাহ আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছেন এই সাহাবায়ে কেরাম ও আমার সাহাবীরা আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন কি করেছেন হজ ফরজ করেছেন তোমরা হজ করো তোমরা কি করো হজ করো এক সাহাবী দাঁড়ায় আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রত্যেক বছর ফরজ দেখেন হজ কি প্রত্যেক বছর ফরজ হাত্তা করা সালাসা আমার নবীর সাহাবী ওয়াইকত একবার নয় দুইবার নয় তিনবার বলেছেন কয়বার আমার নবী ফাসাকা তানহা আমার নবী কোনো অ্যান্সার দেন নাই কোনো রিপ্লাই দেন নাই তিনবার বলার পরে
আমার নবীর লাউ কুলতু নাম লাভা জামাত এ সাবি যদি আজকে তোমার প্রশ্নের উত্তরে আমি নবী যদি বলতাম ইয়েস যদি হ্যাঁ বলতাম নাম বলতাম তাহলে লাভা জামাত তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ লিমাস তাতাতুম ফরজ হলে কি হবে তোমরা তো প্রত্যেক বছর হজ করতে পারতে না হজ করতে ফরজ হলে তো হবে না তোমরা তো প্রত্যেক বছর হজ করতে পারবে না সুতরাং সেজন্য তোমরা জারুরি মা তারাত্তুম আমি নবী যে বিষয়ে বলি নাই তোমরা সে বিষয়ে আমাকে বলতে বাধ্য করো না তাহলে কি আমার নবী যদি ইয়েস বলেন এটা কি হবে ফরজ হবে কি হবে দেখেন কত বাবার শুধু ইয়েস বললে হ্যাঁ বললে প্রত্যেক বছর রমজান মাসে রোজা রাখা কি ফরজ ফরজ তো নামাজ ফরজ প্রত্যেক বছর সাহাবে নিসাব হলে যাকাত দেওয়া ফরজ যদি সেই দিন আমার নবী ওই সাহাবীর প্রশ্নের আনসারে যদি বলতেন হ্যাঁ তাহলে পারো আর না পারো প্রত্যেক বছর হজ করতে হতো না বললে গুনাহগার হতে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর ইয়েস এটা কত দাম দেখেন আর আরে কি বলছে আমার নবী যদি বলে যে সূর্য ডুবে যায় সেটা আবার উদিত হয়ে যায় যে সূর্য কি ডুবে গেছে আমার নবী যদি বলেন এই সূর্য আবার ফেরত আসো ঘটনা হাদিসে কিতাবের মধ্যে আছে মওলানা আলী শের রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েন নাই আমার নবী তার আগে আদায় করে নিয়েছে আমার হযরতে মওলানা আলী শের রহমাতুল্লাহ নামাজ পড়েন নাই ঈশার নামাজ আসরের নামাজ সূর্য ডুবে গেছে আমার নবী আলী নামাজ পড়ে নাই আমাকে আদায় করো নাই ওই আর শুনলেন না আমার নবী দোয়া করলেন ইন্নাহু কানা ফি তাতিকা ওয়া তাতি রাসূলিকা আল্লাহ মোরালি শের হুদা আমার আলী তোমার আনুগত্যের মধ্যে ছিল আল্লাহ তোমার আনুগত্যের মধ্যে ছিল আনুগত্যের মধ্যে ছিল তোমার রসুলের আনুগত্যের মধ্যে ছিল আল্লাহ যে সূর্য ডুবে গেছে সেটা আবার উঠাই দাও উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ যে সূর্য ডুবে গেছে সেটা আবার রিটার্ন দাও আল্লাহ আবার সূর্যকে আবার উদয় করলেন নামাজ পড়লেন নামাজ আদায় করলেন আবার সূর্য ডুবে গেছে ঠিক কিনা এগুলো বারবারটির কথা না হাদিসের কথা কিসের কথা তাহলে নবীর ইশারা করলে কি সূর্য আবার কি আসে ফেরত আসে এটা কি পাওয়ার লেস না পাওয়ার ফুল বলতে চেয়েছিলাম আমার নবী কাল্লাহ এত শরাফত দিয়েছেন দিয়েছেন এত আজমত দিয়েছেন এত বেশি সম্মান দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ অন্যান্য নবীদেরকে ইয়া ঈসা ইয়া মূসা ইয়া নূহ এইভাবে বিভিন্ন নবীকে আমার নবী নাম ধরে অ্যাড্রেস করেছেন সম্বোধন করেছেন আর আমার নবীর বিষয়ে বলেছেন ইয়া আইহাল মুসাম্মিল ইয়া আইহাল মুদাসসির ইয়া আইহান নবী ইয়াসিন তোহা এইভাবে আমার নবীকে বিভিন্ন লকব দিয়ে বিভিন্ন উপাধি দিয়ে আমার নবীকে ডেকেছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ মুদাসসির মুসাম্মিল মুদাসসির ইয়াসিন তোহা ক্যা কেনে আলকাব সে মৌলা নে পুকারা ক্যা শান উসকি কত সুন্দর সুন্দর অ্যাড্রেস দিয়ে কত সুন্দর সুন্দর লগব দিয়ে আল্লাহ আমার নবীকে ডেকেছেন ঠিক কিনা প্রাণী গুলো আছে না তাহলে এই নবীকে অসংখ্য কি দিয়েছেন ফজিলত দিয়েছেন অসংখ্য মর্যাদা দিয়েছেন আল্লাহ অন্যান্য নবী ইকরাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আল্লাহ কি দেখা দাও রব্বি আরিনি আর আমার নবীর না চাইতে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে বুরাক পাঠিয়ে
আয় বাইতুল মুকদ্দাস থেকে বা মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস সেখান থেকে সপ্তম আসমান ভেতরে আরশ আযীমে নিয়ে দিদার দান করেছেন, বলুন সুবহানাল্লাহ, মেরাজ দান করেছেন না? তাহলে বলছিলাম এই নবী অসংখ্য মর্যাদা, যদি সময় নাই আমি বক্তব্যের সমাপ্তির দিকে যাচ্ছি। তোর সুরে পাক চান নাই আল্লাহ নবীকে মহব্বত করে দুলহা বানিয়ে মেরাজে নিয়ে দিদার দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আর অন্য নবীকে বলেছেন কি, ধরবে তার আপনে লাল তারানি মোসা, ধরবে তার আপনে লাল তারানি মোসা, লেকিন মেরে আকা কো, লেকিন মেরে আকা কো আরশ পর বুলায়া হে, তুজাকে ওয়ালি কা তুজা পে সায়া হে, উনকো তো খুদা নে উনকি, উনকো তো খুদা নে উনকি মর্জি সে বানায়া হে। আল্লাহ রাব্বুল আলামিন এর রসূলের পাকের শরাফত আজমত বুঝে আল্লাহ আমাদের রসূলকে নবী প্রেমের সমুদ্র বানিয়ে দিন। আল্লাহ, যা আলোচনা হয়েছে যা আলোচনা হবে সেগুলো মনে রেখে সবার কাছে দোয়া আছে, শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বিবি কে গুলশন মে আয়াই তাজাবার, পড়তে সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আজ দুরুদ দিওয়ার নবীজি। আল্লাহ 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 ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা আখরি সব কুছ জানে দেখে বহি দো করিম, গায়ব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা প্যারা হাবিব নবী জি। আল্লাহ আল্লাহ লা ইলাহা বারে নবীউল আমল কব আয়াতুল ইতিম, মায়ে নবুত মোরে রিসালাত সাইবে খুলকে আউজিম নবী জি। আল্লাহ আল্লাহ ইল্লাহু মর্যাদা এটি বলে শেষ করা যাবে না। সালাত দুনিয়া এই মর্যাদার কথা বলতে গেলে অনেক মর্যাদা, আল্লাহ সূরা বালাত 30 নম্বর পারা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শপথ করছেন, কি করছেন, কসম আর কি, কসম আমি এই শহরে শপথ করছি, কোন শহর, মক্কায় মুয়াজ্জমা হয়েছে, আমি ওই শহরে শপথ করছি লা উকসিমু বিহাদাল বালাদ, আমি ওই শহরে শপথ করছি
নবী যেহেতু আপনি ওই শহরে অবস্থান করছেন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ কেন করছেন? ওই জায়গা দামি হয়েছে কেন? ওই জায়গা দামি হয়েছে নবীর কারণে। কার কারণে? নবীর কারণে কি হয়েছে? দামি হয়েছে। মদিনায়ে তৈবা, এটা মদিনায়ে তৈবা ছিল না, ওটা ছিল ইয়াসরিব, কি ছিল ওটা? বড় আবহাওয়া পরিবেশ খুব খারাপ ছিল, মানুষ খুব বেশি রোগ আক্রান্ত হতো। কিন্তু আমার নবী যখন মক্কায়ে মুয়াজ্জমা ত্যাগ করে, মক্কায়ে মুয়াজ্জমা থেকে হিজরত করে মদিনায়ে তৈবা তশরিফ রাখলেন, আর মদিনা আর আগের ইয়াসরিব, ইয়াসরিব নাই, এখন হয়ে গেছে মদিনাতুন নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফের মাটি শিফা হয়েছে, মানুষের রোগ মুক্তির কারণ হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়াসরিব নামে তুমি ছিলে বলো কোনের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে ভলুকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর চমক পেয়ে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি বলবো না, ভুলিনি বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সালাত নিয়া, সালাম নিয়া। তাহলে মদিনায় তৈবা আছে নবীর কারণে। এই মদিনায় তৈবা আছে কার কারণে? নবীর কারণে। কার কারণে? আফসার অনেকগুলা, একটা দুটো নয়, অনেকগুলো কিদের দান করেছে, অনেকগুলো কল্যাণ দান করেছে, একটা দুটো নয়, কসরত অসংখ্য কল্যাণ আমি আপনাকে দান করেছি, একটা দুটো নয়, অসংখ্য কল্যাণ আমি আপনাকে দান করেছি। শুধু কি নয়, একটা দুটো নয়, হাওরে কাউসারের পানি দুধের চেয়ে আরো সাদা, আর কি মিষ্টি, মানে কি মিষ্টি, এই পানি যে একবার পান করবে সে আর তৃষ্ণার্ত হবে না, কি হবে না, তৃষ্ণার্ত হবে না। তাই আমার নবী বলেন উতি তুসহ, আমি নবীকে সুপারিশ করার ক্ষমতা দেয়াছে। কিসের ক্ষমতা? সুপারিশ করার ক্ষমতা। সাফা হাতে কুবরা যেটি, এটি আমার নবীকে দেওয়া হয়েছে। তারপর আমার নবী বলেন অন্যান্য বিক্রাম নির্দিষ্ট অঞ্চলের জন্য, এলাকার জন্য, গুত্রের জন্য প্রেরণ হয়েছেন, আর আমি নবী প্রেরণ হয়েছে সৃষ্টি জগতের জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি নবী কি কুল কায়নাতের নবী? কিসের নবী? আমি এসেছি কোন এলাকা ভিত্তিক নয়, গুত্র ভিত্তিক নয়, কোন লোকাল কোন স্থানের জন্য আমি আসি নাই, আমি এসেছি একেবারে আম বাবা। যেগুলো সুবহানাল্লাহ, এগুলো নবীর কি মর্যাদা? এগুলো কি রসুল পাকে যদি কথা বলতে চাই, অসংখ্য রেওয়ায়েত এসছে হাদিসের কিতাবের মধ্যে, আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন? আমি আগেও বলেছিলাম ইন্নামা, আমার রসুল বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় আমি নবী বন্টনকারী, আমি কি বন্টন করব আমি, আর ওয়াল্লাহু ইউতি আল্লাহ দিবেন সত্য, আল্লাহ ডিস্ট্রিবিউট করবেন না, আল্লাহ বন্টন করবেন না, বন্টন করব আমি নবী। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর কি বলেন? হাম ভিকারি ওয়াকরিম অন্য কা খোদা মনে সে ফজো, হাম ভিকারি ওয়াকরিম নবী মোদের জানে রে, নবী মোদের প্রাণ রে, নবী মোদের জান রে, নবী মোদের প্রাণ রে,
জীবন আমার ধন্য হলো পেয়ে নবী আপনারে 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 ধন্য পেয়ে আপনারে ধন্য পেয়ে আপনারে নবী মোদের জান রে নবী মোদের প্রাণ রে নবী মোদের জান রে নবী মোদের প্রাণ রে জীবন আমার ধন্য হলো পেয়ে নবী আপনারে সারা দুনিয়া সারা দুনিয়া তখন নবী বলেন আমাকে পাঠানো হয়েছে আম ভাবে সবার জন্য তার আন্দোলনের কথা বলেছেন তিনি বলেন আমার নবীর দরবারে ভিখারি নবীর নবীর আদত এমন নবী আমার কাছে নাই এই অভ্যাসটা নবীর কাছে নাই জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীর কারণে তো আমরা অপরাধ করলে শাস্তি হয় না তাদেরও বেঁচে যায় কার কারণে নবীর কারণে আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহু ওয়া ফীহি নবী আপনি তাদের মাঝে অবস্থান করবেন আপনি তাদের মধ্যে থাকবেন আর আমি তাদেরকে আজাব দিব সেটা হতে পারে না উচ্চ আওয়াজে বলো বাসিতাই নবী কে বাসুন নবী তারানে ওয়ালা নবী পচানে ওয়ালা প্রাণের চেয়ে প্রিয়তম নবী কে যা নুন ভালো যত বাসতে হয় ভালো যত বাসিতে হয় নবী কে বাসুন নবী তারানে ওয়ালা নবী পচানে ওয়ালা প্রাণের চেয়ে প্রিয়তম নবী কে জানুন ভালো যত বাসিতে হয় নবী কে বাসুন সারা দুনিয়া সারা দুনিয়া এই নাত কেনা যিনি লিখেছেন তিনি আজকের মাহফিলের প্রধান বক্তা হয়তো অনেকে জানেন না এই নাতটা তিনি লিখেছেন কে লিখেছেন আসার মোড়া তো জুড়ে লিখে যাই সারজন আপনারি সারজন আপনারি নূর চরণে ঝুকায় ইয়া রাসূলুল্লাহ